কাজ দিয়ে কি হবে, টাকা কদিন যাবে? আমার স্বামী তো চলে গেছে, আমার একটা কাজ চাই, আমি কাজ করবো যেন সারা জীবন আমার বাচ্চাদের নিয়ে থাকতে পারে। আমার পেট চেয়ারটা আছে, তার থাকবে কি না বলতে পারবো না, মাঝে মাঝে এখন যন্ত্রণা হচ্ছে অল্প অল্প। আমি বাচ্চাদের নিয়ে আমি থাকতে চাই কিংবা একটা আমি কাজ চাই, টাকা নিয়ে আমি কদিন করবো? আজকে আইএসএস প্রধান চেয়ারম্যান তিনি আসবেন আপনার বাড়িতে, তার সাথে কথা হলো, এখন কি একটু সাহস পাচ্ছেন? হ্যাঁ, আপনারা পাচ্ছেন, আছেন, আমি সাহস পাচ্ছি, বেড়াচ্ছি, তাদের তো এখনো ধরছে না। আপনার সামনেই এই ঘটনা ঘটেছিল? আমার সামনেই ঘটেছিল, আমি ওখানে ছিলাম, সাথেই ছিলাম, দুজনে একসাথে গিয়েছি। এবারে আমাকে প্রথম তাড়া করে, তাড়া করার পরে এবার আমি পায়ে জড়িয়ে দিলাম, একজন আসার দৌড়চ্ছিল, দৌড়চ্ছে এবারে আমাকে, আমি একজনের পায়ে গ্রামে এখনো ঘুরছে, মানে ভেবে পাচ্ছি না যে ল অ্যান্ড অর্ডারটা কীরকম বা কী ধরনের মেনটেন করা হচ্ছে। গতকালকে দিদিমণি বিধানসভার মধ্যে বললেন নারী শক্তির জন্যই আমি জয় হয়েছি, তিনি নারী শক্তিকে কুনিশ জানিয়েছে, কিন্তু একটা নারী তার পেটে বাচ্চা নেই, প্রেগনেন্ট অবস্থায় তার স্বামী হারা হচ্ছে, সে এখনো বিচার পাচ্ছে না, এটা দিদিমণি দিশারিতা না? তা আমি দিদিমণিকে এদিকে এ করে বলবো, এটা আপনি কঠোরভাবে দমন করুন, সারা রাজ্যের যে অত্যাচার চলছে শুধু এখানে না বিভিন্ন জায়গাতে, ভাঙড় থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গায় না হয়নি, দুজনা হয়েছে, ধরা দিয়েছে দুজনাই, আর এখনো পর্যন্ত এখনো কেউ পুলিশ আর কি ধরে না। কি চাইছে? আমি শাস্তি চাই, তাদের ধরে জানা শাস্তি দেওয়া হয়, যাতে আর জীবনে এরকম কাজ না। সর্বদা তার পাশে থাকবে, তিনটে বাচ্চা আছে, সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব এবং বড় হলে বিএসআরির দায়িত্ব আমরা নিচ্ছি, আমাদের ভাইজান নিচ্ছেন, সাথে সাথে যে মা আছে এবং আমার বোন সমতুল্য যিনি আমার হাসান খান এর স্ত্রী, তার দায়িত্ব সব আমরা নেব। আমরা অন্যদের মতো ওই যে একবার এসে দেখা করে চলে গেলাম ওটা ব্যাপার নয়, প্রতি মাসে দায়িত্ব থাকবে আমাদের, এসে তার সংসার খরচ থেকে শুরু করে সবটাই দায়িত্ব নেবো। এবং গ্রামবাসী তার আছে, সব থেকে বড়ো জিনিস যে আজকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে, এই পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমাকে তো ভয় লাগছে, এই যদি এইরকম যদি চলতে থাকে, গ্রামবাসী যদি ক্ষিপ্ত হয়, ঈদের পরে তো একদিন বলছিল রাস্তায় নামবো, প্রয়োজন আমাদের জীবন দিতে হয় দেবো। এই করুণ পরিস্থিতি ভাবুন যে পরিবারটা কীভাবে তার দিন কাটাচ্ছে, গ্রামবাসীরা কীভাবে দিন কাটাচ্ছে দেখুন। তারপরেও এসে খোঁজ পাচ্ছি গ্রামবাসীদের এবং পরিবারের পক্ষ থেকে বলছে যারা মারধর করেছে, যারা মার্ডার করলো, তারার মধ্যে কিছু কিছু ব্যক্তিরা এসে গ্রামে এখনও ঘুরছে, মানে ভেবে পাচ্ছি না যে ল অ্যান্ড অর্ডারটা কীরকম বা কী ধরনের মেনটেন করা হচ্ছে। গতকালকে দিদিমণি বিধানসভার মধ্যে বললেন নারী শক্তির জন্যই আমি জয় হয়েছি, তিনি নারী শক্তিকে কুনিশ জানিয়েছে, কিন্তু একটা নারী তার পেটে বাচ্চা নেই, প্রেগনেন্ট অবস্থায় তার স্বামী হারা হয়েছে, সে এখনও বিচার পাচ্ছে না, এটা দিদিমণির দিশারিতা না? তা আমি দিদিমণিকে এদিকে এ করে বলবো, এটা আপনি কঠোরভাবে দমন করুন, সারা রাজ্যের যে অত্যাচার চলছে শুধু এখানে না বিভিন্ন জায়গাতে, ভাঙড় থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গায়, আপনার আমডাঙ্গা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মহিলারাও বাদ যাচ্ছে না, এর বাচ্চারাও এই নির্যাতনের শিকারের বাইরে বাদ যাচ্ছে না। তাই প্রত্যেকের এটা নিয়ে আমি দিদিমণিকে বলবো, আপনি কঠোরভাবে দমন করুন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে, কিন্তু এই দিন দেখার জন্য দেয়নি। তাই আমি দুঃখিত, মর্মাহত সমবেদনা জানাই, পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, এবং পরিবারের তিনটে মেয়ে আছে, এবং পরিবারে যে মারা গিয়েছে আমাদের কর্মী, তার অপরাধ ছিল কি সে আইএসএফ করতো এবং কিছু ঝান্ডা লাগিয়েছিল, এটা তার অপরাধ যে কাউকে হুমকি দিয়েছে বা ভোটের পরে দেখে নেবো বা কাউকে মারধর করেছে, এ ধরনের কোনো তার রেকর্ড নয়, এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিও তার নয় যে সে তাকে মেরে দিতে হবে ওই ধরনের লোক। তারপরে স্যার অপরাধটা ছিল সে গণতান্ত্রিক পদ্ধতিতে একজন ভোটের ক্যান্ডিডেটকে সহযোগিতা করেছে, এই অপরাধের জন্য তাকে আজকে পৃথিবীর বুক ছাড়তে হলো। তাই যা পরিবারের যারা আছে তাদের সর্বদা তার পাশে থাকবে, তিনটে বাচ্চা আছে, সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব এবং বড় হলে বিএসআরির দায়িত্ব আমরা নিচ্ছি, আমাদের ভাইজান নিচ্ছেন, সাথে সাথে যে মা আছে এবং আমার বোন সমতুল্য যিনি আমার হাসান খান এর স্ত্রী, তার দায়িত্ব সব আমরা নেব। আমরা অন্যদের মতো ওই যে একবার এসে দেখা করে চলে গেলাম ওটা ব্যাপার নয়, প্রতি মাসে দায়িত্ব থাকবে আমাদের, এসে তার সংসার খরচ থেকে শুরু করে সবটাই দায়িত্ব নেবো। এবং গ্রামবাসী তার আছে, সব থেকে বড়ো জিনিস যে আজকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে, এই পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমাকে তো ভয় লাগছে, এই যদি এইরকম যদি চলতে থাকে, গ্রামবাসী যদি ক্ষিপ্ত হয়, ঈদের পরে তো একদিন বলছিল রাস্তায় নামবো, প্রয়োজন আমাদের জীবন দিতে হয় দেবো, কিন্তু আমি আশা রাখবো তাদের রাস্তায় না নামতে হয়, তার আগেই তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় এবং আইনের আওতায় নিয়ে তাদের বিচার করা হয়, এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে করে আগামী দিনে কোনো মায়ের কন্যা খালি হয়, কোনো বোন না স্বামী হারা হয়, কোনো বাচ্চা কান্না পিতা হারা হয়, এই রাজনীতির হিংসার বলি না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও শপথ নেওয়ার পর বলেছেন যে কর্মীরা মারা গেছেন বা বিরোধী দলেরও যারা মারা গেছেন তাদের 2 লক্ষ টাকা করে।
আর্থিক সাহায্য করবে, এই সাহায্যটাই কি আপনারা চাইছেন নাকি? দেখুন, জীবনের জীবনের দাম 2 লাখ 4 লাখ 10 লাখ দিয়ে হয় না, একটা জীবনের দাম কোনোদিন টাকা নির্ধারণ করা যায় না। তারপরেও বলবো, আপনি যদি টাকা দিয়েই অপরাধীদেরকে আড়াল করতে চান, এটা মনে হয় আপনার চরম মূর্খমি হবে আপনার, কারণ আপনি আপনার মন মতো একটা টাকা দিচ্ছেন সেটা আলাদা ম্যাটার, কিন্তু অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে সেখানে কোনো পার্টির ফোর্স না লাগে তাদের বিচার করুন। আর যদি এই বিচার না হয়, আমরা আগামী দিনে আমাদের জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে বিচারের ব্যবস্থা করব। আস্তে আপনার সামনেই এই ঘটনা ঘটেছে? আমার সামনেই ঘটেছিল, আমি ওখানে ছিলাম, সাথেই ছিলাম, দুজনে একসাথে গিয়েছি। এবারে আমাকে প্রথম তাড়া করে, তাড়া করার পরে এবার আমি পায়ে জড়িয়ে দিলাম, একজন আসার দৌড়চ্ছিল, দৌড়চ্ছে, এবারে আমাকে আমি একজনের পায়ে ধরলাম, পায়ে ধরার পরে আমাকে ফেলে দিল, পায়ে জড়িয়ে ধরার পরে আমি ফেলে দিলাম, ফেলে দিল দিয়ে এবারে আমাকে লাথি মারলো, পেটেও লাথি মেরেছে, পিঠে লাথি মেরেছে, কিল মেরেছে, তাতেও আমি শুনিনি তো, তাতে শুনিনি, ফের আমি গিয়েছি ওখানে। যাওয়ার পরে প্রথম দুজনা ধরেছিল, ধরার পরে একজনা কোপ মারলে, কোপাতে কোপ মারার পরে তাও পালাচ্ছিল, পালানির পরে এবার পায়ে দুটো গুলি করে, আমার স্বামী ওখানে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে এবার বলল যে ছুরি দিয়ে খোঁচলো, খোঁচার পরে তাও আমার স্বামী জানটা তখনও যায়নি, আমি তাও হাত ধরে এক হাত দিয়ে হাত কেটে দিয়েছে, এক হাত দিয়ে তাও হাত জোর করছে যে আমার তিনটে বাচ্চা আছে ছেড়ে দাও, আমি বলছি ছেড়ে দাও, তাও ওরা শুনিনি, শুনিনি, এবারে গলা টিপে ধরে পুলিশকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশরা ওখানে ছিল, তখন তারা আসেনি, অ্যারেস্ট হয়েছে না, হয়নি, দুজনা হয়েছে, ধরা দিয়েছে দুজনাই, আর এখনো পর্যন্ত এখনো কেউ পুলিশ আর কি ধরে না। চাইছে, আমি শাস্তি চাই, তাদের ধরে জানা শাস্তি দেওয়া হয়, যাতে আর জীবনে এরম কাজ না করে। মুখ্যমন্ত্রী তো পাশে থাকার আশ্বাস দিয়েছেন 2 লক্ষ টাকা দেবেন বলেছেন পাশাপাশি, সেটাকে কীভাবে দেখছেন? একটা মানুষ মারা গেল, কি চাকরি আর টাকাই কি সমস্যা? না, কি চান টাকা দিয়ে কী হবে, টাকা কদিন যাবে, আমার স্বামী তো চলে গেছে, আমার একটা কাজ চাই, আমি কাজ করবো, জানো সারা জীবন আমার বাচ্চাদের নিয়ে থাকতে পারে, আমার পেট টিয়ারটা আছে, তার থাকবে কি নাই বলতে পারবো না, মাঝে মাঝে এখন যন্ত্রণা হচ্ছে, অল্প অল্প, আমি বাচ্চাদের নিয়ে আমি থাকতে চাই, কিংবা একটা আমি কাজ চাই, টাকা নিয়ে আমি কদিন করবো? আজকে আইএসএস প্রধান চেয়ারম্যান তিনি আসলেন আপনার বাড়িতে, তার সাথে কথা হলো, এখন কি একটু সাহস পাচ্ছেন? হ্যাঁ, আপনারা আছেন, আমি সাহস পাচ্ছি, আমি বাচ্চাদের নিয়ে যাবো, থাকতে পারি, পাশে আপনারা থাকবেন। আপনার নাম? লাস্টে ওরা গ্রামবাসী? না না না, আমি ওনার ভাই। ঠিক আছে।